আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা মনে করেন যে আসলে খারাপ রেজাল্ট থাকলে চাকরি হয় না, আর এটা একটা বৃত্তিপ্রাপ্ত সংবাদ। এই সংবাদটি আমি আপনাদেরকে একটু দেখাই। পুরো ভিডিওটি না টেনে দেখলে আমি আমার মূল মেসেজটি আপনাকে বোঝাতে পারবো। এটা হচ্ছে একটা আঞ্চলিক পত্রিকা, চুয়াডাঙ্গা জেলার। পরেরটাও একটা আঞ্চলিক পত্রিকা, সময় সমীকরণ, দৈনিক সময় সমীকরণ, দৈনিক মাথাভাঙা, দুটোই আমাদের চুয়াডাঙ্গা জেলার আঞ্চলিক পত্রিকা। এখন আমি চুয়াডাঙ্গা জেলার একজন মানুষ, জন্ম চুয়াডাঙ্গা জেলায়। এখন ব্যাপার হচ্ছে, এটা কত সাল আগের পত্রিকা আপনারা জানেন? এটা হচ্ছে 2005 সালের 12 এপ্রিলের পত্রিকা। এখন কেন আমি এই পত্রিকাটা নিয়ে আসলাম? আগে কিন্তু এই যে এখন যেমন GPA 5, GPA গোল্ডেন, এইগুলো নিয়ে মাতামাতি হতো, তখন কিন্তু এই বৃত্তি নিয়ে মাতামাতি হতো যে আসলে কে বৃত্তি পেয়েছে। তো এইখানে এই যে ডান দিকে একটু মোটা সোটা লাগছে দেখতে, এই এটাই হচ্ছে আমি, যেহেতু আমার অফিসিয়াল নেম সাদিকুল। ওকে, আমার নিক নেম সাদিক সংক্ষেপে। এখন অনেকের এরকম থাকে যে দেলোয়ার, নাম দিয়েছে দেলু। এটা তাহলে 2005 সালের পত্রিকা। যাই হোক, এটাই হচ্ছে আমার বৃত্তিপ্রাপ্তের একটা খবর, যে আসলে ছোটবেলায় বৃত্তি পেয়েছিলাম, হঠাৎ করে ফাইলটা নাড়তে নাড়তে চোখে আসলো। আর নতুন করে তো বৃত্তির সংবাদ আছে, এবং তখন দেখেন, চিন্তা করেন, কিন্তু কেউ বৃত্তি পেলে কিভাবে, মানে এভাবে কিন্তু দেওয়া হতো, এটা খুব একটা গর্জিয়াস ব্যাপার ছিল, অনেকটা এই টাইপের যে ফরেনেও যারা বৃত্তি পায়, অর্থাৎ বিদেশে, যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমন, তো তখন সরকার কিন্তু টাকাও দিত, মানে প্রতি মাসে মাসে আমরা স্টাইফেন পেতাম। এখানে অনেকগুলো আছে বৃত্তিপ্রাপ্তদের তালিকায়, তখন প্রতিদিনই প্রকাশ হতো, কিন্তু এটা অনেক কাল আগের কথা। তো যাই হোক, এখানে একটা কথাই বলতে চাই যে সাকসেস ডিপেন্ডস অন ইওর ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনার পরিশ্রমের উপরে আপনার সাকসেসটা নির্ভর করে। আমার একটা বন্ধু আছে, আমি জানি সে ভিডিওটি দেখলে কষ্টও পেতে পারে। সে বন্ধুটি দুইবার পরপর ছিল, কিন্তু আসলে বৃত্তিটা আনফর্চুনেটলি কেন যেন তার ভাগ্যের জুটল না। এবং আমার দুই বন্ধু আমার থেকে অনেক মেধাবী ছিল। হ্যাঁ, এটা সত্য যে আমার রোল এক ছিল, কিন্তু ওখানে আবার কশাকা গশাকা ছিল, এগুলো বুঝতে হবে আপনাদের। আমার দুই বন্ধু, একটা ক্লাসমেট, তাদের বিষয়ে আমি বেশি কিছু বলছি না, শুধু একটা কথাই বলি যে সকলের কাছে দোয়া চেয়েছিলাম লাস্ট লাইনে। সাদিকুল ইসলাম সকলের নিকট দোয়া প্রার্থী। হ্যাঁ, এই ভিডিওটির মধ্যে যাদের দেখা যাচ্ছে, তারা অনেকেই বিয়ে হয়েছে, অর্থাৎ বড় হয়ে গিয়েছে, অনেকে সন্তান হয়েছে। কেউ যদি চান এই পত্রিকাটা চাইলে কপি করে নিতে পারেন, আমার আপত্তি নেই। আর এই যে আমাদের মাথা ভাঙা পত্রিকার প্রধান সম্পাদক প্রয়াত সাইফুল ইসলাম পিনু ভাই, এটা চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত হয়, বহুল মানে প্রচারিত একটা পত্রিকা। যাই হোক, আপনারা সবাই জেনেই তো গেছেন যে 2023 সাল থেকে বৃত্তিপ্রাপ্ত
দের একটা ব্যাপার। আর যারা ওই যে অনেকেই বলেন যে চুয়াডাঙ্গাকে চেনেন না, এক সময় চুয়াডাঙ্গাকে সবাই চিনতো কীভাবে জানেন, যে পত্রিকা খুললেই মোটামুটি দু পাঁচটা খুনের খবর পাওয়া যাবে। চুয়াডাঙ্গার মানুষ সে কথা শুনলে ভয় পেত যে আপনারা চুয়াডাঙ্গার মানুষ। হ্যাঁ, তখন আসলে প্রতিদিন পত্রিকা খুললেই, মানে খুললেই আপনারা প্রথম পাতায় যেটা পাবেন সেটা হচ্ছে যে খুনের খবর, যে আলোচিত চুয়াডাঙ্গা, যেমন খুলনা বিভাগের কিন্তু চুয়াডাঙ্গা জেলা। তো যাই হোক, এখন আমরা চুয়াডাঙ্গার যে ব্যাপারটা নিয়ে বললাম, এখন আরেকটা বিষয় শেয়ার করি, যে এখন সেক্ষেত্রে আরেকটা নিউজ আছে, এটা কত সালে, আচ্ছা এই যে প্রথম সফল ইউটিউবার মোহাম্মদ সাদিক, যাই হোক নিজের গান নিজে না বাজাই, এখন আমরা এই বইটা থেকে একটু ক্লাস ক্লাস নেওয়ার চেষ্টা করব, এবং পেইড কোর্স চালু হয়েছে, পেইড কোর্সে ভর্তি কিন্তু চলছে, এবং এটা থেকে একটু ক্লাস নিই, ইংরেজি ক্লাস, এই লাইভটার পরের লাইভেই ক্লাসটা শুরু হবে। তো আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনারা একটু দোয়া করবেন আমার জন্য, দ্যাটস ইনাফ, বেস্ট অফ লাক।